हाय गाइस, तो आमी आबार आमादेर न्यू वीडियो निये चले एसेछि। आजकेर वीडियोटा अनेकटा इंटरेस्टिंग होते चलेछे, केन कि आमार एई जे आमार गिफ्ट एसेछे आमार स्टाडी टेबल, जेटा राखिर दिन आमार बाबा मा आमाके गिफ्ट करेछे। तो आजके आमी एइटाके आमी आमार अनेकगुलोई सेट आप करा आछे, जेगुलो भारी जिनिस सेगुलो आमार मा सेट आप करे दिएछे। तो আমার যেহেতু পরীক্ষা চলছিল, তো আমি খাতা বই এগুলো সেট আপ করতে পারিনি। তো আজকে আমি ভাবলাম যে তোমাদের একটু ভিডিও করে দেখাই এই টেবিলটা কেমনি সেট আপ করেছি, খাতা কেমনি সেট আপ করবো। তো এইটা ভিডিওটা স্টার্ট করার আগে আমি বলে দিচ্ছি, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো মা, আজকে এটা হচ্ছে আমার ফুল স্টাডি টেবিল, এটা খোলা যায়। আর যেগুলো ভারী জিনিস যেগুলো আছে সেগুলো আমার মা ঢুকিয়ে দিয়েছে। তো এখানে অনেক খাতা বই আছে যেগুলোকে আমি আমার মতন সেট আপ করবো, আমার মতন সেট আপ করলো। তাহলে চলো শুরু করা যাক, আমি এই ভিডিওতেই শুরু করছি। তো ফার্স্টে আমাদের এখানে আছে হচ্ছে টপ কাবারটা আছে, টপ কাবারে আমি ঢোকাবো খাতা বই। আমার খাতা ডেলি যে খাতাগুলো লাগে আমার, সেই খাতাগুলো আমি ঢোকাবো। এই যে আমার সব ডেলি খাতা ঢোকাচ্ছি, এই যে এটা ঢুকিয়ে দিই, হ্যাঁ এটা আমি ঢুকিয়ে দিয়েছি। এবার আমার এখানে একটা ফাইল আছে, এটা আমি সাইডে ঢুকিয়ে দিচ্ছি, সাইডে ঢুকিয়ে দিই। এবার আমার স্কেচ পেনটা ঢুকিয়ে দিচ্ছি। দাঁড়াও এক মিনিট, উল্টে রাখি আমি। আমাকে এখানে আরও কিছু জিনিস, যেহেতু ফাঁকা আছে এখানে, আমি আমার কালার রাখবো। এই যে কালার পেন্সিলসগুলো রেখেছি। এবার আর কি রাখা যায়, এই পেন্সিল বক্সগুলো রাখবো। এই যে পেন্সিল বক্স, একটু স্পেস আছে, তো আই থিঙ্ক আর স্পেস হবে না। এবার আমি মিডিল কাবার্ডে যাব। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কাবার্ড। এবার আমার মিডিল কাবার্ডে আমার যে ডেলি বুকসগুলো আছে সেগুলো আমি ঢুকিয়ে দেবো। এটা আমি ঢুকিয়ে দিয়েছি, আমার এখানে বুকসগুলো আছে, বুকসগুলো ঢুকিয়ে দিয়েছি। এবার আমি ঢোকাবো এই পেন্সিল বক্সটা, ঢোকাই। এই পেন্সিল বক্সটা ঢোকাচ্ছি। আরেকটা এখানে ফাইল আছে, এই যে আরেকটা এখানে ফাইল আছে যেটাকে আমি ঢুকিয়ে দেবো। এইখানে মোটামুটি সব ঢোকানো হয়ে গেছে। আর এই পেন্সিল বক্সগুলোকে আর কিছু হবে আই থিঙ্ক, আমি তাই ঢুকিয়ে দিচ্ছি। যে আমি ঢুকিয়ে দিয়েছি, তো মিডিল কাবার্ড শেষ। এবার আমি এখানে লাস্ট কাবার্ডে যাব, যেখানে আমার মা যেহেতু এগুলো ভারী সেগুলো তাই ঢুকিয়ে দিয়েছে। তো আমি এবার নিচের ওদিকটা যাই, এখানে ডল হাউস আছে যেটা অনেকটা বড়, তাই একটু ভারী আছে। তো সেটা আমার মা ঢুকিয়ে দিয়েছে। এখানে আমার একটা বক্স আছে যেটা আমি ক্রাফটের জিনিস রাখি, সেটাকে আমি ঢুকিয়ে দিই। এবার অনেক বই খাতা আছে, বই আছে এখানে, বাংলা বই আছে, তো এইগুলোকেও চলো ঢুকিয়ে দিই আমরা। এইগুলো সব আমি গিফট পেয়েছি আমার বার্থডেতে, তো চলো এটা ঢুকিয়ে দিই। এটা মোটা, যেহেতু মোটাগুলো আগে ঢোকাই আমি, এই যে তারপরে এটা ঢোকাই, তারপরে এটা, তারপরে এই দুটো ঢোকাচ্ছি। দাঁড়াও এক মিনিট, এই যে আমি ঢুকিয়ে দিয়েছি। এইখানটা আমার ফুল শেষ হয়ে গেছে। এবার আমি ওপর দিকটায় যাব। তো ওপর দিকটায় ফার্স্ট আমি এই কাবারটা সাজিয়ে নেবো, এর ভেতরে যে কাবারগুলো আছে সেগুলো সাজিয়ে নেবো। ফার্স্টে আমার এখানে কাবারের মধ্যে পড়বে হচ্ছে, এইটা নয়, ওই ল্যাম্পটা পড়বে, এই ল্যাম্পটা পড়বে। আমি এই ল্যাম্পটাকে আমার মতন আমি এখানটা সাজিয়ে নিচ্ছি। এটা টেবিল ল্যাম্প একটা জলে, তারপরে এটা একটা আমি
वेस्ट मेटेरियल्स दिए बनिए जार मध्य अनेक पेंस आछे हेडफोन आछे और आमी क्राफ्ट बनिए अनेकगुलो पेपर्स आछे तो सेटाके आमी ढुकिए दी এই যে ঢুকিয়ে দিলাম আমি আমার এইগুলো এবার আমি পেন্সিল বক্স এই যে এগুলো এখানে যেগুলো নর্মাল জিনিস সেগুলো আমি এখানে ঢুকিয়ে দেবো আমার জিওমেট্রি বক্সগুলো এই যে এইগুলো এই যে আমার জিওমেট্রি বক্স আছে পেন আছে এক্সট্রা পেন্স এখানে আরেকটা পেন আছে এখানে জিওমেট্রি বক্স আর এখানে কাঁচি সিজার আছে এখানে আমি পেন্সিল বক্সটা ঢুকিয়ে দেবো এই দুটো ফ্লোর শেষ এবার আমি আপার ফ্লোরে রাখবো এইটা স্পিকারটা এই যে স্পিকারটা স্পিকারটা রাখবো দাঁড়াও আগে আরেকটা জিনিস রেখে দিই এই যে আমি এটা আমিও নিজে বানিয়েছি এটা পেপার নিউজ পেপার্স দিয়ে বানিয়েছি তো এটাকে ফার্স্টে রেখে দিই এর মধ্যে কিছু হেডফোন আছে যেগুলো মাঝে মাঝে চলে চলে না ইউজ হয় না মেনলি তো এইটা করে নিয়েছি এবার আমার সব এই এই ফ্লোরটা পুরো শেষ এবার আমি ওপরের ফ্লোরটায় দেখাবো তোমাদেরকে ওপরের ফ্লোরটায় ফার্স্টে এই 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 টেবিলটায় আমি ক্লাস করি মানে পড়ি এই এইটার পরে পড়বো আমি তারপরে আমি এখান থেকে স্টার্ট করছি ফার্স্ট ফার্স্টে আমি রাখবো এটা একটা বাকেট মতন যেখানে অনেকগুলো পেন্স আছে পেন্সগুলো আমি রেখে দিই এই যে পেন্সগুলো আমি রেখে দিয়েছি তারপরে হচ্ছে আমার এই যে এইটা আমার একটা গ্যারেজ তার মধ্যে ছোট ছোট ডলস আছে এর মধ্যে আর আরও কটা ডলস আছে এখানে এই যে সেগুলোকে আমি বসিয়ে দেবো এই যে এখানে একটা বেবি আছে আরেকটা ডল আছে যেটা এখানে এই যে এইটাই এই যেটাকে আমি দাঁড় করিয়ে দেবো এবার আমার সবচেয়ে স্পেশাল ফটো ক্লাস ওয়ানের এলকেজিতে আমি এটা হয়েছিলাম আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল যেটাতে আমাকে এটা সাজতে হয়েছিল তো এটা রাখা যাক যাক ডলটাই পড়ে গেছে তো এটাকে আমি পেছনে স্ট্যান্ড করে দিই যাতে পড়ে না যায় তো এখানে আমি রাখবো এবার আমার ফুলদানি রাখবো এই যে আমার ফুলদানি রেখে দিয়েছি এবার গ্লোবটা আমি রাখবো এইখানটায় না আগে টেডিগুলো রেখে দিই তাহলে ভালো হবে এই যে টেডি আমি রেখে দিচ্ছি একটাই রাখছি অনেকগুলো রাখলে গিজিবিজি হয়ে যাবে এখানে আমি আমার গ্লোবটাকে রাখছি আর আমার স্পেশাল মেকআপ বক্সটাকে রাখছি এখানে মেকআপ বক্সটাকে আমি রেখে দিলাম তো আর কি রাখার জিনিস আছে তো আজকে আমার আর কিছু নেই মিনিমাম শুধু এইটাই এটাই সাজানো ছিল তো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে সব এইগুলো এই যে পুরো টেবিলটা হচ্ছে এইটা তো আমি গুছিয়ে দিই আমি উঠিয়ে দিচ্ছি দেখো এইটা হচ্ছে নিচটা তো এইটা ছিল আজকের ভিডিও তো আমি এখানে এন্ড করার আগে বলে দিচ্ছি আরেকবার বলে দিচ্ছি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি টাটা